পূর্ণিমার পুণ্যতিথিতে বাবা তারকনাথের পুজো দিয়ে আসার পথে মুখোমুখি সংঘর্ষ মৃত দুই পুণ্যার্থী। পূর্ণিমার পুণ্যতিথিতে বাবা তারকনাথের পুজো দিয়ে আসার পথে মুখোমুখি বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুণ্যার্থীর। ঘটনাটি ঘটেছে আজ হরিপারের পৈকাল্লা এলাকার তারকেশ্বর বৈদ্যবাটি রোড এলাকায়। দুর্ঘটনায় মৃত দুই যুবক হলেন দীপঙ্কর সাউ, বয়স 27 বছর, তার বাড়ি তারকেশ্বরের 11 নম্বর ওয়ার্ডের বুড়িমা তলায়। অন্যজন সুমন মণ্ডল, তার বয়স 35 বছর, বাড়ি হাওড়া ময়দানে। পুলিশ সূত্রে জানা যায়, হাওড়া ময়দান থেকে বন্ধুদের সাথে বাইকে করে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসছিলেন সুমন মণ্ডল। অন্যদিকে তারকেশ্বর থেকে শেওড়া ফুলিঘাটে জল আনতে যাচ্ছিলেন দীপঙ্কর সাউ। রাত 2:30 নাগাদ হরিপাল থানার কৈকাল্লা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের আওয়াজে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে হরিপাল থানার পুলিশ দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তারকেশ্বর যাচ্ছিল লোকনাথ কাশী বিশ্বনাথ থেকে লোকনাথের দিকে, এখানে আমরা একসঙ্গে ছিলাম। উনি একদম আগে বেরিয়ে গেলেন, আগে আগে পৌঁছে যাব। এইখানে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, তখন আমরা পিছের দিকে যাই। লোক সব চিল্লাচিল্লি করে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, তখন আমরা বুঝতে পারি না কি আমাদেরই লোক আছে। একটু পরে গিয়ে দেখতে পাচ্ছি কি আমাদেরই স্কুটিটা দেখতে পাচ্ছি, তারপরে পাশে গিয়ে দেখলাম কি আমাদেরই লোক, দুটো বাইক মুখোমুখি। তারপরে পুলিশকে কল হলো, সঙ্গে সঙ্গে সেদিকে ভলেন্টিয়ার সঙ্গে সঙ্গে এসে সবজি গাড়ি একটা করে দিল, ওর মধ্যে গুলিটা করে শ্বাস চলছিল। এখানে নিয়ে আসলাম, বললো সিরিয়াস কন্ডিশান আছে, আপনারা কলকাতা নিয়ে চলে যান। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিল পুলিশ, অ্যাম্বুলেন্স আসলো, খুললাম, বসাবো, ওর মধ্যে এক্সপায়ার করে গেল। কোথা থেকে আসছিলেন? হাওড়া থেকে। হাওড়া ময়দান? হাওড়া ময়দান থেকে। আর যে ছিল ওটা আপনার বন্ধু? একাই কি বাইকে আসছিল? ও একটা স্কুটি বাইকে ছিল, আমাদের সব নিজে নিজে বাইক। অন্যদিক থেকে যে বাইকটা ছিল ও বাইকে ছিল, দুজন একজন সঙ্গে সঙ্গে স্পট হয়ে গেল। কি নাম? দীপঙ্কর সাউ, যে হয়েছে। আর আমাদের লোকটা সুমন মণ্ডল। বয়স কত? 35-36। এখন প্রক্রিয়া শেষ, মানে পুলিশ থানা পুলিশের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট হচ্ছে এখন।